ওয়াটারফল মানে মারাত্মক, মানে এখানে ভিজেই আসতে হয়। ও ভাই লিটারালি গুজবাম্পস দিচ্ছে। এখানে যে ফিশটা আছে মানে থেচারে কি কাকাসাম খেতে, গণপতির বিসর্জন দারুণ দারুণ। ভাজে কেভস দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম মালসেজ ঘাটের উদ্দেশ্যে। মনসুনের লোনাভলা কিন্তু আলাদাই সৌন্দর্য এবং এই দৃশ্যটি কিন্তু মনসুন ছাড়া আপনারা উপভোগ করতে পারবেন না। কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি, আবার মেঘ সরে গেলে হঠাৎ করে চোখের সামনে চলে আসবে ওয়াটারফল। সো এখানে একটা লোকেশানে পৌঁছেছি, মারাত্মক জাস্ট মারাত্মক এক্সপিরিয়েন্স। পুরো ফগ, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ জাস্ট দারুণ। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কি আছে কি নেই। এরকম জায়গাটা এখানে ওয়াটারফল পড়ছে, তার মাঝখান দিয়ে যেতে হবে। সেফটি যাচ্ছে এখন। ওয়াটারফল মানে মারাত্মক, মানে এখানে ভিজেই আসতে হয়। টানেল দিয়ে হচ্ছে কারওয়াশ ওয়াটারফল। ভিউটা জাস্ট দারুণ, বাট বৃষ্টি তো চরম হচ্ছে। আমরা লোনাভলা আসার আগে এই কারওয়াশ ওয়াটারফলের ভিডিও অনেকবার ইউটিউবে দেখেছিলাম, তাই জন্য সামনাসামনি দেখার এক্সাইটমেন্টটা কিন্তু অনেকটাই ছিল। এবার ছিল সেই মোমেন্টটা, যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ও ভাই এবার বেরিয়ে পড়েছিলাম সোজা মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আঙ্কুরের সেদিনকে রাত্রিবেলা ফ্লাইট ছিল। এই মালসেজ ঘাট থেকে মুম্বাই এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের প্রায় 4 ঘন্টা মতো লেগেছিল। হাই এভরিওয়ান, সো আঙ্কুরকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে এখন আমরা এসছি এই হোটেলের উদ্দেশ্যে। হোটেল মুম্বাই হাউস, তো ভেতরে যাবো, দেখাবো তোমাদের রুমটাও। তার আগে এখানে দেখো সেলফি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে সেলফি। হোটেলের রিসেপশনটা খুব সুন্দর একটা গ্রাফিটি করা, আমচি মুম্বাই। এটা হচ্ছে রিসেপশনটা। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে। এখন আমরা ডিনার করতে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট প্লাস বার, এরকম অ্যাম্বিয়েন্সটা অসাম জাস্ট। তো এখানে রেস্টুরেন্টে এসেছিলাম, কি নামটা, ব্লুবেরিজ ক্যাফে। মানে এখানে স্টার্টার অর্ডার দিয়েছি আমরা, বেশ ভালো খেতে। অ্যান্ড মেইন কোর্সে চলে এসছে। এটা ছিল স্টার্টার। done for us. Here is the main course, Japanese fried rice and chicken Szechuan gravy. This is Japanese fried rice and this is Szechuan chicken. Darun khete. বারবার করে ওয়েটাররা আসছে আর আমি বারবার করে এক কথাই বলছি যে খাবারটা খুব ভালো খেতে মানে সত্যিকারই ভালো খেতে এই ডিনার করে বেরলাম মানে দারুণ খাবার ছিল খাওয়া দাওয়ার খুব দারুণ ছিল এন্ড এখন এসছি জুহু বিচের সামনে বাট এখানে পেট্রোলিং হচ্ছে তো আমাদের বেরিয়ে যেতে হবে মর্নিং এভরিওয়ান তো উঠে গেছি এখন আমরা যাচ্ছি মুম্বাই সিটি এক্সপ্লোর করতে আমাদের ক্যাব চলে এসেছে এখন যাব হাজালি দরগা যাব ফার্স্টে তারপরে ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায় আজকে কিন্তু বেশ রোদ্দুর আছে তাই না বেশি বলবো না বাবা বৃষ্টি শুরু হয়ে গেলে পুরো কেসকে যাব ভিডিও তো করলি ঠিক আছে ওয়াও জাস্ট অসাম ভিউটা যেহেতু হাজালি দরগা যাচ্ছি তো এটা ওই ওয়ার্ল্ডলি সিলিং দিয়েই যাবে Worldly ceiling. So এখন এসে পৌঁছালাম হাজালি দরগার সামনে তো এখান থেকে একটা সাবওয়ে আছে বা কিছু আছে দেখতে পাবো তো ওখান থেকে গেলে ডাইরেক্ট পৌঁছে গেছি মাথায় এটা পরিয়ে দিল 30 টাকা নিল এটার জন্য আর এখন যাচ্ছি দরগার দিকে এখানে আমরা এন্ট্রি পয়েন্টে এসছি এটা হচ্ছে এন্ট্রিটা And এর ভেতর থেকে গিয়ে তারপরে স্ট্রেট যেটা ওয়েভি পার্ট মানে একটা জায়গা থাকে যেখানে ওয়েভস আসে অ্যান্ড ইভেন এখন বাজে হচ্ছে গিয়ে আড়াইটে সো লেটস সি কতটা যেতে পারি বা যেতে পারি কি না আদৌ সেটাও দেখার তো চলো দেখতে থাকো এই হচ্ছে ভিউটা অসাধারণ জাস্ট অসাধারণ মানে আড়াইটে বাজে ভেবেছিলাম হয়তো হাইট হাইট থাকবে বাট তেমন কিছুই নেই তো আমরা ইজিলি চলে যেতে পারবো বিকজ এখানে যখন হাইট হাইট থাকে তখন এখানে আর যেতে দেয় না অ্যাকচুয়ালি মানে পুরোটা সি এখান থেকে ওদিকে মানে সে মানে সমুদ্রের জলটা একদম চলে আসে উপরে তখন যেতে দেয় না তো ভাগ্যটা ভালোই চলছে মনে হচ্ছে দেখা যাক এখন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু যে সেউশি দেখতে পাচ্ছে না চোখে সানগ্লাস নেই কেমন লাগছে ভেবেছিল বেচারা হাইট হাইট দেখতে মানে জলের স্প্ল্যাশ খাবে বাট জীবনটাই জোয়ার সরি জীবনটাই ভাটা ওকে কেটে দেবো কাটাকাটি তো আমার উপরে বিকজ এডিট তো আমিই করবো এটা হলো হাজালি দরগা এই হচ্ছে দরগার এন্ট্রি আর এখানে খুব সুন্দর ইয়ে চলছে সামনেটা হচ্ছে এরকম অনেকে স্নান করছে হাজালি দরগা দর্শন করে বেরিয়ে পড়েছিলাম ব্যান্ডার উদ্দেশ্যে এখানে ছি ব্যান্ডাতে এন্ড গেস হোয়াট কারবারির সামনে নাকি যাচ্ছে ইয়েস মান্নাত ল্যান্ডস এন্ড উফ বাবাটা আলাদাই অনুভূতি এই বাড়িটা কতবার যে মানে ওই বার্থডে সময় যেরকম দাঁড়ায় এখানে দেখলাম এখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? এই হলো মান্নাত। মানে আমার লিটারালি গুজবাম্পস দিচ্ছে। কত লোক দাঁড়িয়ে আছে, সামনেই সুন্দর ভিউটা। তো দেখলাম এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ করার টাইমেও আমাদের আরেকজনের একটা সুপারস্টারের হাউস আছে, তো সেটা দেখবো, আমরা দেখতে পাবো। এই হচ্ছে গ্যালাক্সি, এটা হচ্ছে সালমান খানের অ্যাপার্টমেন্ট। খিড়কি আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আতা है। अच्छा अच्छा, আবার পেয়ে গেছে আরেকজনকে। হলো এখানে কিউ যে রেস্টুরেন্ট এন্ড বারে, তো ভেতরে ঢুকবো। এরকম কিছু অ্যাম্বিয়েন্সটা, কিন্তু দারুণ। এটা গুগলে দেখাচ্ছিল দ্য হারবার রিসর্ট, বাট নাম চেঞ্জ হয়ে এখন কিউজে হয়ে গেছে। দারুণ অ্যাম্বিয়েন্সটা। একটা মিনি বার আছে। এটা হচ্ছে অনিক্স মার্বেল, লাইট পাস করছে, পেছনে লাইট জ্বলছে। অসাম জাস্ট। চলে এসছে, এটা হচ্ছে ভেজ পোলাও, অ্যান্ড তার সাথে আছে চিকেন কোলাপুরি, অ্যান্ড কেনা ছিল ফিশ টমেটো। স্মেলটা কিন্তু খুব ভালোই বেরিয়েছে, খেয়ে দেখবো কেমন খেতে। এটা হচ্ছে ভেজ পোলাও, চিকেন কোলাপুরি, স্মেলটা কিন্তু অসাম বেরিয়েছে। ক্যামেরার উপরে যারা আছো নিশ্চয়ই বুঝতে পারছো না কেমন বেরোচ্ছে, বাট বিশ্বাসের উপরে চলতে পারো, ভালোই স্মেল বেরোচ্ছে। আচ্ছা ওকে, इसका नाम क्या था? মেথি টমেটো ফিশ রাবাস। ওকে, নিউ আইটেম, এটা ট্রাই করবো, এটা কখনো খাইনি আমি। থ্যাঙ্কস টু, ওকে থ্যাঙ্কস টু ইউ। খেয়ে দেখি তারপরে পুরোপুরি থ্যাঙ্কস বলছি। খেয়ে বল কেমন খেতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই খা। হ্যালো, কোনটা খেলি? চিকেন কোলাপুরি। নাও মেথি কিছু একটা, মেথি ফিশ না কি ফিশ জানো? কেমন? পাগল হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, বাপরুদ্ধ হয়ে গেছে। সত্যি ভালো খেতে খাবারটা। এখানে যে ফিশটা আছে মানে সত্যিকারই ফ্রেশ, মানে আমরা জিজ্ঞেস করছিলাম, ভাবছিলাম যে ফ্রেশ কি থাকবে কিনা, সত্যিকার কি ফিশ জানো বলি? রাওয়াস। ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট অসাম খেতে, মানে খুব ফ্রেশ, খুব ফ্রেশ। আর চিকেনটার ব্যাপারে কী বলবো, মানে কোলাপুরি চিকেন মানে বেস্ট। মানে শুনলাম যে এখানকার শেফ নাকি কলকাতা থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতা স্পেসিফিক না, ওয়েস্ট বেঙ্গলের। সুন্দর খাবারটা ছিল, অ্যান্ড বেরিয়েছে এখন। এখন মেবি দেখি কোথায় যাই, অ্যান্ড এখানে এখন বিসর্জন হচ্ছে সামনে। যাচ্ছি আমরা মেরিন ড্রাইভ, তো ওখানে একটুক্ষণ টাইম স্পেন্ড করবো, দেন ওখান থেকে আবার মেবি জুতে চলে আসবো, দেন রাত্রিবেলা আবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে এখন আপাতত মেরিন ড্রাইভ যাচ্ছি। চলে এসছি এখন মেরিন ড্রাইভে, এই হচ্ছে ভিউটা। এই ছিল মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। আমার এই মুম্বাইতে আসার মেন উদ্দেশ্য ছিল লালবাগচা রাজা দর্শন, তারপর ছিল মেরিন ড্রাইভ এবং তারপর ছিল মুম্বাইয়ের খাবার এক্সপ্লোর করা। আর তাই জন্য বিসর্জন যাচ্ছে গণপতি বাপ্পার, ওয়েট করছে গণপতি। গণপতির বিসর্জন দারুণ দারুণ, যে সেটা চ্যারিয়েট সাজিয়েছে, চ্যারিয়েটটা করে নিয়ে যাচ্ছে, দারুণ। এখন আমরা ওই মেরিন ড্রাইভের সামনে বসেছিলাম, তারপরে এখন আমরা ডিনার করতে এসেছি। আজকে আমাদের রাত্রিবেলা ফ্লাইটও আছে, তো ফিরতেও হবে, তো এখানে এসেছি আমরা মহারাষ্ট্রান বলে একটা রেস্টুরেন্টে। তো কী খাবো ভেতরে ঢুকে দেখি, হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। একটাই ভেনু বাট তিনটা আলাদা আলাদা নাম, ঠিক মানে এরকম টাইপের হয়তো খাবার পাওয়া যায়। ওকে 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 ওকে, মানে আমরা মেনলি এটাই ট্রাই করতে এসেছি, অথেন্টিক মহারাষ্ট্রান থালি। তো এরকম কিছু মেনু কার্ডটা, এটার এটা এটার ওটা ওটা, নাইস স্টাইল রাওয়াজ ফিশ। তো দেখা যাক কেমন খেতে। থেচারে কি কাকাক বলে, থেচা চাটনি। ওকে অসাম খেতে, টেস্টটা খুব মারাত্মক, কি বলিস? চিকেন পোলাও অ্যান্ড তার সাথে চিকেন কোলাপুরি। আগের আইটেমটা সত্যি খুব সুন্দর ছিল, মানে মহারাষ্ট্রান ফুড ইজ ভেরি গুড, মানে খুব ভালো লাগছে আমার অসাম খেতে। মানে প্রতিটা খাবারই মোটামুটি আমাদের এবারে লাগটা ভালোই আছে, ভালোই বেরোচ্ছে। এখানে এটা বিসর্জনের জন্য আসছে গণপতি, এই এরকম সাজিয়েছে, দারুণ দারুণ। গণপতি কোথায়? হাই এভরিওয়ান, সো ঘড়িতে এখন বাজে একটা, আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা শর্ট ট্রিপের জন্য মুম্বাইতে এসেছিলাম, তো মেইন উদ্দেশ্য ছিল গণপতি দর্শন, সেটা তো হয়েই গেছে খুব ভালো করে। তো বাকি কথা এয়ারপোর্টে কি হচ্ছে। এটা হচ্ছে টার্মিনাল 2। এটা হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল টার্মিনাল, যেটা কিনা টার্মিনাল 2। তো আমরা পৌঁছে গেছি, বোর্ডিং পাসও পেয়ে গেছি। টার্মিনালটা দারুণ দেখতে, ভালোই হলো দুটো টার্মিনাল দেখা হয়ে গেল, বিকজ আসার সময় আমার টার্মিনাল 1-এ এসেছিলাম, অ্যান্ড যাওয়ার সময় টার্মিনাল 2 দেখে নিলাম। এটা নিউলি, এটা নতুন টার্মিনাল, এটা আগে টার্মিনাল 1টা পুরনো ছিল। চেকিং করা হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এগুলো ভালো আসছে না। আমাদের গেট নাম্বার আছে 45A2, ওকে সার্চ করতে হবে। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বোর্ডিং গেটের উদ্দেশ্যে। তো বাট এয়ারপোর্টটা বেশ ভালো। তো 35 এ ছাড়বে আর আমাকে ল্যান্ড করবে अराउंड 5টা তো ওখানে দেখা হচ্ছে এই ছিল আমার মুম্বাই ট্রিপ এবং ইচ্ছা আছে পরের বছরও আবার যাব লালবাগ চারাজা দর্শন করতে এবং সেইবার খালি মুখ দর্শন না ইচ্ছা রইল চরণ স্পর্শ করার